ইসলাম হচ্ছে একটি বিজয়ী ধর্ম। ইসলামকে যত মানুষ অবগমিত করতে চাইবে, ইসলামকে যত ডাউন করতে চাইবে, ইসলাম তত প্রজ্বলিত হবে, ঠিক কি না? ইসলাম আপন শক্তিতে এগিয়ে চলবে। ইসলামকে যারা দাবিয়ে দিতে চাইবে তারাই দেবে যাবে, কিন্তু ইসলাম বিজয়ী ধর্ম হিসাবে কিয়ামত পর্যন্ত ইসলাম এটি বিজয়ী ধর্ম হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, ঠিক কি না? এজন্য ইসলামকে মুছে দেওয়া যাবে না, ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে না। ইসলাম মিটে যাওয়ার ধর্ম নয়, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মকে আমাদের জন্য পছন্দ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله বলেন আজ أكملت لكم دينكم তোমাদের জন্য তোমাদের দিন তথা ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি وأنعمت عليكم نعمتي আর তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম আদিনা আর আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে নির্বাচন করেছি। এজন্য নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন সকাল সন্ধ্যা এই দোয়া পড়ার জন্য, রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, সকালে বলবে আল্লাহকে রব পেয়ে আমি খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি খুশি, আর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল পেয়ে আমি খুশি। সকাল সন্ধ্যা এই কথা নবীজি বারবার বলতে বলেছেন, সকালে তিনবার বিকেলে তিনবার। আল্লাহর নবী বলেছেন যখন কোনো জাতি জাতীয়ভাবে আল্লাহর নাফরমানি শুরু করে দেয় তখন সে জাতির উপরে আল্লাহ জালেম শাসক চাপিয়ে দেন। জালেম শাসক চাপিয়ে দেওয়ার মাধ্যমে সে জাতির স্বাধীনতা, সে জাতির স্বকীয়তা, সে জাতির শিক্ষা সংস্কৃতি সব কিছু একেবারে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়, ঠিক কি না? এজন্য আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। শুধুমাত্র পৃথক একটি রাষ্ট্র থাকলেই কিন্তু স্বাধীনতা নয়, আমরা তো পৃথকই ছিলাম, আগে যেভাবে ছিলাম এখন তো এভাবেই আছি না, উঁচু দেয়াল দিয়েছি একটা, এভাবেই তো আছি আমরা, আগেও আমরা এই জায়গায় ছিলাম এখনো এখানেই আছি, কিন্তু যদি আমরা আল্লাহর নাফরমানি করি তাহলে শকুনদের কুনজর আমাদের উপরে পড়বে আর ওরা আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখবে, ওরা আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, ওরা আমাদেরকে পানি দিয়ে মারবে, ওরা আমাদেরকে খাদ্য সংকট দিয়ে মারবে, ওরা এমনভাবে আমাদেরকে চাপ প্রয়োগ করবে পার্শ্ববর্তী দেশের জনগণকে আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়ে আমাদের দেশের ভারসাম্যতাকে তারা নষ্ট করে দিবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এজন্য এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমাদেরকে স্বাধীনভাবে থাকতে হলে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, ঠিক কিনা?